নিয়মিত দেখা যেত মডেলিংয়ে, কাজ করত নামি দামি অভিনেতা অভিনেত্রীদের সাথে, কিন্তু তার আড়ালেই ভয়ঙ্কর এক চেহারা। অনেক সময় বলা হয় অভিনেতা অভিনেত্রীরাও বাস্তব জীবনে অভিনয় করেন। ঠিক এমনই এক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের 29 বছর বয়সী অভিনেত্রী সুহাসিনী অধরা। 10 বছর আগে একজন এএসআইকে হত্যা করে নিজের নাম পরিচয় গোপন করে নতুনভাবে কাজ শুরু করেন মিডিয়ায়। রাজধানীর মিরপুরে 2013 সালে খুন হন শাহআলী থানার সহকারী উপপরিদর্শক হুমায়ুন কবির। তাকে খুন করে নাম পাল্টে মডেল এবং অভিনেত্রী বনে যান ফজিলাতুন্নেসা রিয়া। নতুন নাম ধারণ করেন সুহাসিনী অধরা। হুমায়ুন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী এই মডেল অভিনেত্রীর শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পর তার মুখোশ উন্মোচিত হয়েছে। তিনি এখন আইনশৃঙ্খলা বাহিনীর জালে। 2013 সালে মিরপুরের পূর্ব মণিপুরিপাড়ার কাঁঠালতলার একটি ভবন থেকে শাহআলী থানার কর্মরত এএসআই হুমায়ুন কবিরের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বিষক্রিয়ার ইঞ্জেকশন দিয়ে এবং শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে রিয়া মানে নায়িকা অধরা এবং তার বন্ধু মিষ্টি। মিষ্টি এই হত্যা মামলার দ্বিতীয় আসামি। তাকে গত বছর গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। হুমায়ুন হত্যা মামলায় মিরপুর থানার পরিদর্শক মাইনুল ইসলাম তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওই তিনজন হলেন হুমায়ুন কবিরের স্ত্রী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নার্স রাহিমা সুলতানা রুমি, তার বন্ধু মোহাম্মদ রাফায় মিষ্টি এবং রিয়া। রায় রুমি এবং মিষ্টির মৃত্যুদণ্ড হয়। রিয়ার হয় যাবজ্জীবন কারাদণ্ড। রুমি এবং মিষ্টি সে সময় কারাগারে থাকলেও রিয়া মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। এ মামলায় এতদিন রিয়াকে খুঁজছিল পুলিশ। কথিত এই মডেল তার স্বামীসহ হুমায়ুন কবিরের বাসায় সাবলেট থাকতেন। র্যাব থ্রিয়ের অধিনায়ক জানান, 2013 সালে এসআই হুমায়ুন হত্যাকাণ্ডের পর পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় চলে যান ফজিলাতুন্নেসা। সেখানে গিয়ে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। পরে রঙিন দুনিয়ায় আসক্ত হন এই সুদর্শনী। 2015 সালে নাম পরিচয় পরিবর্তন করেন। জাল এসএসসি সার্টিফিকেট তৈরি করে ঢাকার একটি মাল্টিমিডিয়া কোম্পানির বিক্রয়কর্মী হিসাবে চাকরি শুরু করেন তিনি। 2016 সাল থেকে মডেল এবং অভিনেত্রী হিসাবে ছোট বড় পর্দায় নিজের নাম লেখান। তার জাতীয় পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেসা রিয়া থেকে কৌশলে সুহাসিনী অধরা করেন। নিজেকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেন। বসবাস শুরু করেন রাজধানীর মেরুলবাড্ডার সুবাস্তু টাওয়ারে। বাংলাদেশের এমন তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।